মলিন চাহারায় নরেন্দ্র মোদীর শপথই বলে দিচ্ছে প্রথমবারের মতো জোট সরকার চালাতে কতটা চাপে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী দিল্লির রাষ্ট্রপতি ভবন চত্বরে শপথ অনুষ্ঠানের মাধ্যমে ইতিহাসের অংশ হলেন তিহাত্তর বছর বয়সী এই নেতা জওহরলাল নেহরুর পর টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হবার রেকর্ড করলেন নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি ভবনের আঙিনায় যখন সূর্য অস্ত যাচ্ছিল প্রায় আট হাজার অতিথির সামনে উদিত হল মোদী থ্রি পয়েন্ট ও এর নতুন সরকার নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন বাহাত্তর জন সদস্য প্রধানমন্ত্রীর পাশাপাশি মন্ত্রিসভায় সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন মন্ত্রিসভার তিরিশ জনই কেন্দ্রীয় মন্ত্রী মন্ত্রিসভায় ফিরেছেন বিজেপি প্রধান জেপি পি নাড্ডা বাদ পড়েছেন স্মৃতি ইরানি অনুরাগ ঠাকুর ও নারায়ণ রানের মতো হেভিওয়েট নেতারা রোববারের জমকালো এই অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ড শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল সহ প্রতিবেশী ও ভারত মহাসাগরীয় অঞ্চলের ছয় দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এছাড়াও ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান দক্ষিণী অভিনেতা রজনীকান্ত ও ধনকুবের মুকেশ আম্বানির মতো তারকারা গান্ধী পরিবার কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত না থাকলেও শপথ অনুষ্ঠানে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে আর উনি স্বপ্ন সাকার কিয়া জায়গা উস্কা রোডম্যাপ পাঁচশো তেতাল্লিশ আসনের লোকসভায় দলগতভাবে দুশো চল্লিশ এবং জোটগতভাবে দুশো তিরানব্বই আসন নিয়ে এবার সরকার গঠন করেছে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা হারানোর এক দশক পর জোটের উপর নির্ভর করতে হচ্ছে নরেন্দ্র মোদীকে নাফিয়ারমান